প্রাক্তন নৌবাহিনীর কর্মীর বাড়িতে মদের আসরে রক্তাক্ত প্রতিবেশী যুবক। প্রতিবেশীদের হাতে আটক হয়ে থাকলেন অভিযুক্ত। শুধু তাই নয়, ঘর থেকে আটক করা হলো আরও এক অচেনা মহিলাকে। ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি অশোকনগর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পল্লী এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন নৌবাহিনী কর্মী অবিবাহিত তরুণ সাহা একাই থাকতেন বাড়িতে, কিন্তু মাঝে মাঝে মহিলাদের আনাগোনা ছিল তাঁর বাড়িতে, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। সোমবার দুপুরে প্রতিবেশী মাংস ব্যবসায়ী নান্টুদে তার বাড়িতে বসে মদ্যপান করছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। দুপুরে হঠাৎ নান্টু চিৎকারে ছুটে আসে তাঁর পরিবার এবং প্রতিবেশীরা। দেখা যায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছে সে। এরপরপরই তরুণ সাহার বাড়ির মেঝে এবং সমস্ত বাড়িতে রক্ত লেগে আছে দেখে প্রতিবেশীরা বাইরে থেকে তালা বন্ধ করে আটকে রেখে দেয়। আহত নান্টুকে রক্তাক্ত অবস্থায় অশোকনগর হাসপাতালে নিয়ে গেলে তাকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গেছে, নান্টুর হাতের শিরা কেটে গেছে। কি জানাচ্ছেন প্রতিবেশীরা, শোনাব। জিজ্ঞেস করেছিলেন একটা ভদ্রমহিলা, দুটো ছেলে ভেতরে কি করছে কি করে জানবে। হঠাৎ বেরিয়ে দেখছি ছেলেটাকে ধর হাত নিয়ে এরকম দৌড়াচ্ছে, সারা বাড়িতে রক্তারক্তি, রাস্তায় রক্তারক্তি। তাকে নিয়ে বয় জমে গেল তার ওয়াইফ এবং পাড়ার কয়েকটা ভদ্রমহিলা। তা ভদ্রমহিলারা ফিরে এসে আর্জি করে ট্রান্সফার করে দিয়েছে। কারা কারা এই বাড়িতে ছিল? তরুণ সাহা, নান্টু আর ওই ভদ্রমহিলা। পরবর্তী সময় অশোকনগর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে বাড়ির মালিককে আটক করে। ঘর থেকে এক মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। কী কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে অশোকনগর থানার পুলিশ। উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ নিউজ।